ক্লিক করুন বেল আইকনে, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টাইমস 14 বাংলা, সত্য উদ্ঘাটন দায়বদ্ধ। নমস্কার, আমি দেবশ্রী, টাইমস 14 বাংলা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকে দেশ বিদেশ থেকে বাছাই করা খবর। লাগাতার চলা কৃষক আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিতে মোদি সরকার। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দু মাস ধরে লাগাতার চলা কৃষক আন্দোলনকে ঘিরে ইতিমধ্যে বিভ্রান্তিতে মোদি সরকার। এই পরিস্থিতিতে ভারতের কৃষক আন্দোলন এখন গোটা বিশ্বের নজরে। এবার আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ালেন বিখ্যাত পপস্টার রিহানা, কিশোরী পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ এবং প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফা। পাল্টা টুইটারে সরব হলেন মোদি ঘনিষ্ঠ বলে পরিচিত অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, অজয় দেবগনরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। লখনৌ বিমানবন্দরে ধর্নায় প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি। এবার লখনৌ বিমানবন্দরে ধর্নায় বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদি। জানা গিয়েছে আটক হওয়া সতীর্থদের মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেন তিনি। বুধবার লখনৌ বিমানবন্দরে ধর্নায় বসেন প্রহ্লাদ মোদি, অল ইন্ডিয়া ফেয়ার্স শপ ডিলার্স ফেডারেশন সহ সভাপতি প্রহ্লাদ মোদি। এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান প্রয়াগরাজ, সুলতানপুর সহ অন্যান্য জেলায় তার যাওয়ার কথা ছিল, তাই তিনি লখনৌতে এসেছেন। কিন্তু বিমানবন্দর থেকে তার সতীর্থদের বেরোতে দেওয়া হচ্ছে না বলে ক্ষোভে ফেটে পড়েন প্রহ্লাদ মোদি। চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে এদিন লখনৌ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সতীর্থদের মুক্তি না দিলে অনশনে বসবেন বলে হুঁশিয়ারিও দেন তিনি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবার দক্ষিণ আফ্রিকায় কোভ্যাক্সিন পাঠানোর জন্য ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন প্রধানমন্ত্রীকে টুইট করে শুভেচ্ছা বার্তা পাঠালেন। ভারতের পক্ষ থেকে আগেই বাংলাদেশ, ব্রাজিল সহ বিভিন্ন দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাঠানো হয়েছিল, এবার দক্ষিণ আফ্রিকাতেও ভ্যাকসিন পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন ভারতের তৈরি ভ্যাকসিন জোহানেসবার্গে পৌঁছে গিয়েছে। ভ্যাকসিন দিয়ে বিভিন্ন দেশকে সাহায্য করার জন্য টুইট করে ভারতের প্রশংসা করেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন। তাকে পাল্টা ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার জয়শঙ্কর টুইটে জবাব পিটারসনে লেখেন, ভারতের উদারতা ও মহত্ব প্রতিদিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আমার প্রিয় দেশ। এই টুইটারে জবাব দেন মোদী, লেখেন, ভারতের প্রতি আপনার অনুরাগ দেখে আনন্দ পেলাম। আমরা বিশ্বাস করি সারা বিশ্বই আমাদের পরিবার, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই আরো জোরদার করার জন্য আমাদের ভূমিকা পালন করতে চাই। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবার কৃষি আন্দোলনকে সমর্থন করলেন পপস্টার রিহানা। কৃষি আইনকে স্বাগত জানিয়ে কৃষক আন্দোলনে গণতন্ত্রের অন্য নজির বলে উল্লেখ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। শ্যাম ও কুল দুই রক্ষার চেষ্টায় মরিয়া মার্কিন প্রশাসন, আর এইভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করলো তারা। মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র কৃষক আন্দোলনকে সমৃদ্ধ গণতন্ত্রের পরিচয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন সমৃদ্ধ গণতন্ত্রের পরিচয় দিচ্ছে কৃষকদের আন্দোলন, ভারতের সুপ্রিম কোর্টও একই কথা বলেছে। অন্যদিকে বিদেশ মন্ত্রকের বক্তব্য আইন নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে যে মতপার্থক্য হয়েছে তা কথা বলে সমাধান করা উচিত। কৃষক আন্দোলনকে সমর্থন করেও তারা কৃষি আইনকে স্বাগত জানিয়েছে। কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়েছে পপস্টার রিহানা। টুইটার হ্যান্ডেলে তিনি নয়া কৃষি আইনের প্রতিবাদকে সমর্থন করেছেন। পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গ এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে। এই আবহে মার্কিন অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। এবার দুর্ঘটনার কবলে পড়লো প্রিয়াঙ্কা গান্ধীর কনভয়, অক্ষত আছেন কংগ্রেস নেত্রী। দুর্ঘটনার কবলে পড়লো প্রিয়াঙ্কা গান্ধীর কনভয়। বৃহস্পতিবার ভোরে উত্তরপ্রদেশের রামপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। কৃষক আন্দোলনে নিহত একজনের বাড়ি যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সূত্রে খবর, প্রিয়াঙ্কার গাড়ির ওয়াইপারে জল ছিল না, উইন্ডশিল্ডের নোংরা জমে গিয়েছিল, যে কারণে চালকের দেখতে অসুবিধা হচ্ছিল। জানা গিয়েছে একটি সময় চালক আচমকা ব্রেক কষেন, পিছনে থাকা কনভয়ে চার পাঁচটি গাড়ি এসে একে অপরকে ধাক্কা মারে, কয়েকটি গাড়ির সামান্য ক্ষতি হয়েছে, তবে সূত্রে খবর প্রিয়াঙ্কার কোনো চোট লাগেনি। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। চৌরি চৌরার শতবর্ষের অনুষ্ঠান পালিত হলো আজ। চৌরি চৌরা শতবর্ষ অনুষ্ঠান পালিত হলো আজ বৃহস্পতিবার। বিশেষ ডাক টিকিট প্রকাশ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জানান আজ ভারতের করোনা ভ্যাকসিন তৈরি করেছে, উন্নত দেশগুলির থেকে দ্রুত গতিতে ছড়ছে টিকাকরণ। এছাড়াও বাজেট প্রসঙ্গ নিয়ে বলেন, এবার বাজেটে সাধারণ মানুষের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি, এতে দেশের আরো উন্নতি হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। পুড়ে গিয়েছিল দেহের 80%, নষ্ট হয়ে গিয়েছে চোখের পাতা, প্রায় আড়াই মাস কোমায় থাকার পর নতুন জীবন পেলেন এক যুবক। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে জখম হয়েছেন তিনি। পুড়ে গিয়েছিল দেহের 80%, ক্ষতিগ্রস্ত হয় দেহের একাধিক অঙ্গ। টানা আড়াই বছরের চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেন যুবক। অঙ্গ প্রতিস্থাপনে 22 বছরের যুবক ফিরে পেলেন মুখ ও দুই হাত। 3D প্রিন্টেড কাটিং গাইডস এর মাধ্যমে নয়া জীবন পেলেন তিনি। ঘটনা 2018 সালের জুলাই মাসের রাতে অফিস করে নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন জয় দিমিও নামে এক ব্যক্তি। গাড়ি চালাতে চালাতে সেই সময় ঘুমিয়ে পড়েন তিনি, আর তাতে মারাত্মক দুর্ঘটনার মধ্যে পড়ে যায় গাড়ি।
উল্টে যায় গাড়িটি, বিস্ফোরণের জেরে পুড়ে যান ওই ব্যক্তি। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। সূত্রে খবর, ঘটনায় ওই ব্যক্তির দেহে 80% পুড়ে যায়। শরীরে একাধিক জায়গায় ছিল ক্ষতচিহ্ন, ঠোঁট চোখে পাতা নষ্ট হয়ে গিয়েছে, এমনকি চোখেও দেখতে পেতেন না তিনি। 4 মাস হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি ছিলেন তিনি, প্রায় 2.5 মাস কোমায় ছিলেন ওই যুবক। চিকিৎসার পর আপাতত সুস্থ হয়ে জীবন কাটাচ্ছেন জয়। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমারে দীর্ঘ সময় ধরে চলেছে সামরিক বাহিনীর শাসন। দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশটিতে সবচাইতে বেশি সময় ধরে সামরিক বাহিনীর শাসন চলছে, সেই দেশটি হচ্ছে মিয়ানমার। ব্রিটেনের কাছ থেকে একসময় বার্মা নামে পরিচিত দেশটি স্বাধীনতা লাভ করে 1948 সালে। এরপর থেকে মিয়ানমারে গত 73 বছরের ইতিহাসে সামরিক শাসন চলছে 50 বছরেরও বেশি সময় ধরে। মিয়ানমার বিষয়ে পর্যবেক্ষকদের মতে দেশটির রাজনীতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং অন্যান্য ক্ষেত্রে সামরিক বাহিনীর যে বিশাল প্রভাব রয়েছে সেটি বেশ অভাবনীয়। বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এই দেশটিতে সামরিক বাহিনীর প্রভাব বেশি হওয়ার পিছনে অবশ্য ঐতিহাসিক কারণ রয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। শেখ মুজিবুর রহমানকে কটকটির মামলায় বিনাশ্রম কারাদণ্ড তারেক রহমানের। বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করায় নড়াইলে মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া 10,000 টাকা জরিমানা অনাদায় আরও 6 মাসের কারাবাসের আদেশও দেওয়া হয়েছে। নড়াইল জেলা পাবলিক প্রসিকিউটর এমদাদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, 2014 সালে মুক্তিযোদ্ধা শাহজাহান বিশ্বাস তারেক রহমানের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় বৃহস্পতিবার নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা এই দণ্ডাদেশ দেন। এমাদুল ইসলাম জানান, মামলার অভিযোগ ছিল 2014 সালে 16 ডিসেম্বর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান শেখ মুজিবুর রহমানকে রাজাকার ও পাকবন্ধু হিসেবে উল্লেখ সহ নানান অবমাননাকর কটূক্তি করেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। মিয়ানমার সেনা অভ্যুত্থানকে ব্যর্থ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে জাতিসংঘের আহ্বান। মিয়ানমারে সোমবার সেনা অভ্যুত্থান ব্যর্থ করে দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরাস। তিনি জানিয়েছেন, নির্বাচনের ফল উল্টে দেওয়ায় অগ্রহণযোগ্য এবং সেনা অভ্যুত্থানের নেতাদের বোঝাতে হবে একটি দেশকে শাসন করা এটা কোনো পদ্ধতি নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সম্ভাব্য একটি বিবৃতি বিষয়ে আলোচনা করেছে, তবে ধারণা করা হচ্ছে সেনা অভ্যুত্থানের নিন্দা করা হয় এমন কোনো বিবৃতি আটকে দেবে চীন। সামরিক বাহিনী ও ক্ষমতা নেওয়ার পর নির্বাচিত নেতা অং সান সুচিকে গ্রেপ্তার করা হয়। মিয়ানমারে পুলিশ পরে মিস সুচির বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছে। আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি রিমান্ডে রয়েছে। আটক হওয়ার পর থেকে মিস সুচি কিংবা পদচ্যুত প্রেসিডেন্ট উইন মিন্টের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেনা অভ্যুত্থানের নেতা ও সেনাপ্রধান মিন অং লাইনকে দেখা গেছে, তিনি 11 জন সদস্যের দল গঠন করেছেন। সামরিক বাহিনী 1 বছর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং তাদের নেওয়া পদক্ষেপকে সাফাই হিসেবে গত নভেম্বরের নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। ওই নির্বাচনে জয় পায় সুচির নেতাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি NLD। খবর পাওয়া গিয়েছে সামরিক সরকার দেশটিতে ফেসবুক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে, কারণ তাদের মতে সামাজিক যোগাযোগের এই প্ল্যাটফর্মটি স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। চীন শিবিরের অভ্যন্তরে নিয়মিত ধর্ষণ ও নারীদের নির্যাতনের সংবাদ পাওয়ায় ক্ষিপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র। উইগুর মুসলিম সংখ্যালঘুদের জন্য চীনের শিবিরে অভ্যন্তরে নিয়মিত ধর্ষণ ও নারীদের নির্যাতনের সংবাদ পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুতর পরিণতির দাবি জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এটি অত্যাচার দ্বারা গভীরভাবে বিচলিত হয়েছে। প্রাক্তন আটক ব্যক্তি এবং একজন প্রহরীর সাক্ষাৎকারের ভিত্তিতে BBC একটি নিবন্ধে সাড়া দিয়েছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভুয়ো রিপোর্ট তীব্রভাবে অস্বীকার করেছে। নিবন্ধে চীনের জিনজিয়াং অঞ্চলে ইন্টারমেন্ট ক্যাম্পের সঙ্গে গণধর্ষণ, যৌন নির্যাতন ও নির্যাতনের বিস্তারিত অভিযোগ রয়েছে। অনুমান 10 লক্ষেরও বেশি লোককে শিবিরগুলিতে আটক করা হয়েছে। চীন বলেছে উইঘুর এবং অন্যান্য সকলকুদের পুনঃশিক্ষা করার জন্য রয়েছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। হাউস রিপাবলিকানের সদস্যরা আইন প্রণেতাকে বহিষ্কারের জন্য চাপ সৃষ্টি করছে। একজন মার্কিন রিপাবলিকান আইন প্রণেতা যা সোশ্যাল মিডিয়ায় পোস্টে ক্ষোভ উস্কে দিয়েছিল দলীয় নেতৃত্ব তার কমিটির পদ ছিনিয়ে নেবেন না। হাউস অব রিপ্রেজেন্টেটিভ রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি মার্জুরি টেলর গ্রিনের মন্তব্য অস্বীকার করেছে, তবে উল্লেখ করেছেন যে তিনি নির্বাচিত হওয়ার আগে তারা এসেছিলেন। চেম্বারটি নিয়ন্ত্রণকারী ডেমোক্রেটরা জানিয়েছে যে তারা বৃহস্পতিবার মিসেস গ্রিনকে তার কমিটি থেকে বহিষ্কার করার পক্ষে ভোট দেবেন। রিপাবলিকানরা এখন কমিটি থেকে একটি গণতান্ত্রিক আইন প্রণেতাকে বহিষ্কার করার চেষ্টা করছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 14 বাংলা। আজকে দেশ বিদেশ এ পর্যন্ত, আগামীকাল আরো নতুন খবর জানতে চোখ রাখুন টাইমস 14 বাংলায়। নমস্কার।